হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দিনটা হচ্ছে 1 এপ্রিল সোমবার, বাজে এখন দুপুর 2। দুপুরবেলা স্নান টান করে ঠাকুরঘরে এসে চালুন বাতি রেডি করছি, আর তার সাথে সাথে এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। একদম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি। আজকে হচ্ছে আমাদের অধিবাস, মানে আমাদের গুর্ণিতায়ের অষ্টম দোলে যে অনুষ্ঠানটা হয় প্রতি বছর, সেই অনুষ্ঠানের আগের দিন এবং সূচনা পর্ব অধিবাস দিয়ে হয়। আর সেই অধিবাসের দিন সন্ধেবেলা চালন আরতি হয়, তো এখানে সেই চালনটাই রেডি করছি। এই বছর তোমাদের সাথে ফার্স্ট টাইম আর কি শেয়ার করছি চালন বাতি অনুষ্ঠানটা এবং আমাদের গুর্ণিতার অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে এইবারের ব্লগে শেয়ার করব। তো অধিবাস থেকেই সেটার স্টার্টিংটা করলাম। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করতে পারিনি, শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি বাকি ছিল, সেগুলো কমপ্লিট করেছি। তাই ভাবলাম যে ঠিক আছে, দুপুরবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাবে। তো এখন চালনটা রেডি করছি, দেখে তো তোমরা বুঝতেই পারছো এই ট্র্যাডিশনটা আমাদের বছরের পর বছর চলে আসছে। যারা আমার চ্যানেলে পুরনো তারা তো তোমরা জানোই, কিন্তু অনেকেই আছে চ্যানেলে নতুন নতুন জয়েন হচ্ছে, তারা জানবে না যে চালন আরতিটা কোন ঠাকুরকে করা হয় এবং কেন করা হয়। তো আমার শ্বশুরবাড়ির কুলদেবতা হচ্ছে মহাপ্রভু নিতাই গৌরাঙ্গ, তো ওনাদেরকে চালন আরতি করা হয় বছরের বিশেষ বিশেষ কয়েকটা দিনে, এবং দোলের 7 দিন পর অষ্টম দোল হয়। সেই অষ্টম দোলে আর কি আমাদের অনুষ্ঠান হয় 2 দিনব্যাপী, অষ্টমী এবং নবমী, মানে অষ্টম দোল আর নবম দোল। আর অষ্টম দোলের আগের দিন হচ্ছে অধিবাস, সেদিন চালন আরতি হয় সন্ধেবেলা সন্ধে আরতির সময়, এবং ভোগ যে যেরকম পারে সামর্থ্য অনুযায়ী ভোগ দেয়। আর অষ্টমী নবমী দুদিনই ভোগ হয় এবং আবির অঞ্জলি হয় আমাদের। কিন্তু দোলের দিন কোনো আবির খেলা আমরা খেলি না, আমাদের মেন আনন্দ অনুষ্ঠান এবং আবির খেলা রং খেলা যাই বলো না কেন অষ্টম দোলের দিনই কিন্তু হয়ে থাকে। মহাপ্রভু নিতাই গৌরাঙ্গকে আবির ছুঁয়ে তারপরে আমরা কিন্তু ঠাকুর দেবতাদেরও আবির দিই আর নিজেরও আবির খেলি। তো তোমাদেরকে সমস্তটাই ক্লিয়ার করে দিলাম, আর সেই মতনই দেখো আমি কিন্তু চানলটাও রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি চালন আরতি সন্ধেবেলা যাব, কিন্তু যেহেতু স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো ভাবলাম হাতে সময় আছে, যখন চালনটা রেডি করে রেখে দিই তাহলে বিকেলবেলা শাড়ি ঠাড়ি পরে না চালন গোছাতে খুব অসুবিধা হয়। আর আমি তো শাড়িটা রেগুলারলি পরি না, খুব আনকমফোর্টেবল লাগে শাড়ি পরে কাজ করতে, কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তাই জন্য চেষ্টা করি এই সব ট্র্যাডিশনাল কাজকর্মগুলো করার সময় শাড়ি পরার। কিন্তু কাজ করতে যেহেতু অসুবিধা হয়, সেই জন্য স্নান করে যেহেতু একটা পরিষ্কার নাইটি পরেছি, তো ভাবলাম চালনটা গুছিয়ে রেডি করে নিই, তাহলে বিকেলবেলা আমার খুব একটা অসুবিধা হবে না। আর এইখানে দেখো মার ঘরে চৌকির নিচে আর কি আমার সব ঠাকুরের বাসন রাখা থাকে, তো পরের দিন তো ঠাকুরের ভোগ দিতে হবে, তো সেই ভোগের বাসনগুলো আর কি রেডি করে রাখছি, মানে একবারে বের করে মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম। পরের দিন অনেক সকাল সকাল উঠে ভোগ ঠোক রেডি করে আর কি মন্দিরে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে। আর অষ্টমীর দিনটা না প্রচণ্ড হেট্টিক থাকে, কারণ ভোগ দিয়ে এসে আবার সেই ভোগটা কিছুক্ষণ পরে আনতে যেতে হয়, তারপরে আবির অঞ্জলির একটা ব্যাপার থাকে, এইসব করেই সারাটা সকাল কেটে যায়, কিভাবে নিজেরাও বুঝতে পারি না। তো সেই কারণে আগের দিনকে আমরা চেষ্টা করি সমস্ত কাজ যতটা পসিবল কমপ্লিট করে রাখার। তো সেই মতনই দেখো ঠাকুরের বাসনটা মেজে গুছিয়ে রাখবো, তারপরে ওপরে যাব, গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা রেডি হয়ে আবার চালন বাতি নিয়ে মন্দিরে যাব। যে কটা বাসন বার করেছিলাম সব মেজে ধুয়ে নিলাম, এবার ঠাকুরঘরেই সেগুলোকে জল ঝরাতে দিয়ে দেব। দিয়ে এবার নিচে ডাইনিংয়ের সব জানলাগুলো খোলা ছিল, জানলাগুলো বন্ধ করে পর্দাগুলো দিয়ে দেব। দুপুর হয়ে গেছে, এখন ওপরে চলে যাব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তো নিচে জানলাগুলো খোলা রাখা যাবে না। আর তারপরেও কি সন্ধে হয়ে গেলে মশা টশা ঘরে ঢুকে যায়, তো সেই কারণে দুপুরবেলাতেই আর কি জানলা দরজাগুলো আমি সব বন্ধ করে পর্দা এঁটে দিই, মানে একদম ডাইনিংটাকে গুছিয়ে রেডি করে নিই। তো সেই মতনই দেখো জানলা বন্ধ করে পর্দা দিয়ে দিলাম, দিয়ে ডাইনিংটাও একটুখানি গুছিয়ে নিলাম, কারণ এখন অনুষ্ঠান বাড়িতে বুঝতেই পারছো কখন কে বাড়িতে আসে তো বলা যায় না, তো সেই কারণে আমি এমনিতেই মানে সাধারণ দিনগুলোতেও ঘর দুয়ার পরিপাটি করে গুছিয়ে রাখি, সেখানে অনুষ্ঠানের দিন ঘর দুয়ার সুন্দর করে পরিপাটি করে না গুছিয়ে রাখলে একদমই ভালো লাগবে না, তো সেই কারণে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে নিয়েছি, আর দুপুরবেলা যে চালনটা গুছিয়ে
রেখেছিলাম, তো এখন ভীষণ সুবিধা হয়েছে, জাস্ট প্রদীপগুলো ধরিয়ে দিলাম আর ভোগটা রেডি করে নিলাম। তারপর চালনটা নিয়ে এবার চলে যাচ্ছি মন্দিরে। দেখো মন্দিরে চলে এসেছি আর এনারাই হচ্ছে আমাদের প্রাণের ঠাকুর নিতাই গৌরাঙ্গ। তো ওনাদের সামনে দেখো কত চালন সুন্দর করে সাজানো রয়েছে। তো আমাদের মানে বংশের সবার বাড়ির থেকে আর কি চালন এসেছে। দেখতেই পাচ্ছ এখানে চালন দিয়ে ঠাকুরদের আরতি করা হচ্ছে। আর আজকের ভিডিওটা একটু তোমাদের ডিস্টার্ব লাগতে পারে, কারণ আজকে না অনেক লোকজন এসেছিলো, তো তো ঠিকঠাক করে বসার জায়গা পাওয়া যায়নি, তো সেই কারণে ভিডিওটাও ঠিকঠাক করে তোলা যায়নি। তো এখানে দেখো চালন আরতি হয়ে যাওয়ার পরে আমাকে আর কি ঠাকুরমশাইয়ের বউ দিচ্ছেন, আর আমি নিয়ে গিয়ে সেগুলো পাশেই হচ্ছে রান্নাঘর রয়েছে, মানে ঠাকুরের রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরটাতে আর কি চালনগুলো সব সাজিয়ে রাখছি। আর ঠাকুরের গর্ভগৃহে দুটো গেট রয়েছে, এটা হচ্ছে সামনের দ্বার, আর তোমাদেরকে এর আগে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা হচ্ছে সাইডের দ্বার। তো সাইডের দ্বারেই আমি মেনলি বসি, তো ওখান থেকেই ভিডিওটা শ্যুট করার চেষ্টা করি সুন্দর করে। বাট আজকে যেহেতু ভালো করে করতে পারিনি, তো হাজবেন্ডকে বললাম, হাজবেন্ড তো ওখানেই ছিল, তো হাজবেন্ডকে বললাম, তো হাজবেন্ড দেখো সামনের দিকে শ্যুট করে দিয়েছে। আর এর আগের ব্লগে তো তোমাদেরকে বলেছি যে আমার বোন আর হাজবেন্ডের ফোনের ক্যামেরা কোয়ালিটিটা একদমই ভালো না, যার কারণে ভিডিওগুলো কেমন একটু কালো কালো আসে, তো সেই কারণে দেখো একটু কালো কালো এসছে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো চালন আরতি হয়ে যাওয়ার পরে সব চালনগুলো যখন রান্নাঘরে সাজিয়ে রেখেছি, দেখতে কতটা সুন্দর লাগছে, তো সেইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর কতগুলো চালন এসেছে আর কি দেখে বুঝতেই পারছো। আর সব চালনগুলো পাশাপাশি রাখার পরে সেটার একটা অদ্ভুত সৌন্দর্য রূপ, সেটা মানে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না, ভীষণ সুন্দর লাগে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে আর কি পঞ্চপ্রদীপের আরতি হয়ে গেছে, তো সেটার একটু তাপ নিয়ে নিলাম। আর এখন ভোগ হচ্ছে ঠাকুরে, তো সেই কারণে দরজা বন্ধ। আর এখানে দেখো কত লোকের সমাগম, আর সামনের দিকে থাকে কীর্তনের দল, তো আর এই সাইডে মহিলারা বসে থাকে। তো এখানে দেখো ভোগ হয়ে গেছে, দ্বার খুলে দিয়েছে, তারপরে মুহূর্তটা স্পেস ঠিকঠাক করে পাইনি দেখে আর শেয়ার করতে পারলাম না। তো এইখানে সামনে থেকেই বোন একটুখানি ভিডিও নিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে এখানে সিঁদুর খেলা হয়, তো এখানে দেখো আমি সবাইকে সিঁদুর পরাচ্ছি। আর মানে যারা যারা এই ওরা থাকে ওখানে সবাইকেই আর কি সিঁদুর পরানোটা রিচুয়ালস থাকে, মানে সিঁদুর দিয়ে আর কি হোলি খেলা হয়, তো সেটাই চলছে আর কি। এটার একটা আলাদাই আনন্দ, এই আনন্দটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না, শুধু জাস্ট ফিল করতে হয় এই আনন্দটাকে। তো খুব আনন্দ করি আমরা এই কটা দিন, মানে এই আনন্দটা সারা বছরের জন্য এই আনন্দটার অপেক্ষাতেই আমরা বসে থাকি। দুর্গা পুজো কালী পুজোতেও যতটা না আনন্দ হয় তার থেকে অনেক বেশি আনন্দ আমরা এই অনুষ্ঠানে করে থাকি। মন্দির থেকে বাড়ি এসে দেখছি বাবা এসে এই মোচা চপগুলো দিয়ে গেছে। তো আমাদের পাশে একটা পিসি আছে, সেই পিসি খুব ভালো রান্না করে, আর ভালো মন্দ যাই রান্না করে না কেন আমার বাড়িতেও দিয়ে পাঠায় এবং আমার শ্বশুরবাড়ির জন্যও করে পাঠায়। তো পিসি বানিয়েছে আমার বাড়ির জন্য, দিয়ে পাঠিয়েছে, তো বাবা এসে সেটাই দিয়ে গেছে আমি যখন মন্দিরে ছিলাম। তো এখন বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে এই চপগুলো খাবো, খেয়েই আবার ছুট লাগাবো হচ্ছে বাজারে, কারণ আমার জেঠি শাশুড়ি এসছে আর গোপাল আছে জেঠি শাশুড়ি, তো গোপালদের জন্য না জামা আনতে ভুলে গেছে, তো আমাকে ফোন করে বললো যে একটুখানি এনে দিবি, তো ঠিক আছে অবশ্যই কেন দেবো না। তো এই যে দেখো এই জামাগুলো গোপালের জন্য বাজার থেকে নিয়ে এলাম। আর মন্দিরের সামনে হচ্ছিল বাউল গান, তো বাউল গান হচ্ছিলো যখন ভাবলাম চলো একটুখানি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখা যাক, তো বাড়ি ফেরার পথে এইটা একটুখানি দেখলাম। তো এই যে জায়গাটা দেখছো ফুল দিয়ে সাজানো, এইখানেই হবে আগামীকাল ঠাকুর নাচ, মানে আগামীকাল এবং তারপরের দিন অষ্টম দোলা নবম দোলের দিন। তো এই জায়গাটাকে এইভাবেই সুন্দর করে সাজানো হয়, মানে এটা হচ্ছে নাচ প্রাঙ্গণ, তো সেই জায়গাতেই বাউল গানটা হচ্ছে, আর পিছনে আমাদের গৌরনিতাই বসে আছেন। তো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে স্কোয়াশ করে খেলাম, তারপরে দেখো হাজবেন্ড
ফ্রেন্ড এই বেড কভারগুলো নিয়ে এসেছে। তোমাদেরকে তো বলছিলাম যে আমি দুটো বেড কভার কিনবো, তো ভাবলাম যে অনুষ্ঠানের আগেই কিনে নিই, অনুষ্ঠানের মধ্যে পাতা যাবে। কিন্তু একদম লাস্ট মোমেন্টে প্ল্যান হওয়াতে না মানে ঠিকঠাক করে পাইনি আর কি, জানো তো বেড কভারগুলো মানে কটন আর মানে পাওয়া যায়নি। তো এটা একটু মিক্স আছে, মানে একটু খড়খড়ে টাইপের, কিন্তু প্রিন্টটা সুন্দর দেখে আমি যেহেতু যেতে পারিনি, হাজব্যান্ড ফোনে ফটো পাঠিয়েছিল, তো ওই ফটো দেখেই আর কি চুজ করেছি। তো এখন আমার প্রয়োজনের সময় যেটা হাতের কাছে পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। বাট এগুলো না গরমকালের জন্য একদমই নয়, শীতকালে পাতলে ঠিক আছে, বাট এখন কাজ চালানোর জন্য এইটাই পেতে দিলাম। অনুষ্ঠানের সময় একটু সুন্দর চাদর না পাতলে ভালো লাগে না। মানে তোমাদের তো বলি আমি সবসময় যে ঘরের বিছানাটা হচ্ছে মেন অ্যাট্রাকশান, ওটা যদি সুন্দর করে মানে টান টান করে একটা ভালো বেড কভার পাতা থাকে না, ঘরটা সেরকম সাজানো গোছানো না থাকলেও ভালোই লাগে দেখতে। তো সেই কারণে আমি বিছানাটা সবসময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো চাদরটা পেতে দেওয়াতে বিছানাটা তো দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড গরম আর কি, মানে চাদরটা ভীষণ গরম, মানে পলিকটন মিক্স করা আছে আর কি, যেই কারণে ভীষণ গরম লাগছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু বিছানা চাদরটা সুন্দর করে পেতে একদম টান টান করে বালিশ টালিশ দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক, আর চাদরের প্রিন্টটা ভীষণ সুন্দর বলে দেখতে বেশ ভালোই লাগছে। তো চাদরগুলো যেই কভারের মধ্যে ছিল আর প্লাস্টিকটার মধ্যে ছিল সেইগুলোকেও ভাঁজ করে রেখে দিলাম, অনেক দরকারে না এই প্লাস্টিকগুলো ভীষণ কাজে লাগে, আমি কিছুই ফেলি না, যত্ন করে সব রেখে দিই, জানি কোনো না কোনো একটা সময় ঠিক কাজে লেগেই যাবে। তো বোনের ঘরের এই চাদরটাও চেঞ্জ করে দেবো, তো দুটো চাদর এনেছে তো দেখলেই। তো এই যে এই ব্লু কালারের চাদরটা এটাও এই ঘরে পেটে দিচ্ছি, এই প্রিন্টটাও ভীষণ সুন্দর, মানে আমার ফটো দেখে মানে অনেকগুলো ফটোই পাঠিয়েছিল, তার মধ্যে থেকে এই দুটো প্রিন্টই খুব চোখে লেগেছে, মানে প্রথমে এই দুটো প্রিন্টই ছিল, তো এই দুটো প্রিন্ট দেখে ভীষণ পছন্দ হয়েছে। তো ভাবলাম এই দুটোই নিয়ে নিই, কিন্তু ওই একটাই সমস্যা যে গরমকালে এগুলো পাতা যাবে না, ভীষণ খড়খড়ে টাইপের, কিন্তু পাতার পর ঘরের লুকটা ভীষণ সুন্দর লাগছে আর প্রিন্টগুলো ভীষণ সুন্দর বলে আরও লুকটা খুলেছে খুব ভালো। তো এইভাবে বোনের ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কভারগুলো পাতার পর তো দেখতে আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও আমাকে। তারপরে ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর দেখো এখানে আগামীকাল যা যা রান্না করব সমস্তটা কেটে গুছিয়ে রেখেছি, মেনলি এঁচোড় আর আলুটাই কেটে রেখেছি, এটা কাটতেই সকালবেলা অনেক সময় লেগে যাবে, আর আমার বটিটাও ঠিকঠাক ধার নেই, আর এঁচোড় কাটতে একটু ধারালো বটি না হলে সমস্যা হয়, সেই কারণে এটা রাতের বেলা কেটে গুছিয়ে রাখলাম। আগামীকালের প্রস্তুতি যতটা পারলাম আজকে রাতেই কমপ্লিট করে রাখার চেষ্টা করলাম। রান্নাবান্না তো করবো, অনেক কিছু ইচ্ছা আছে, তো ইঁচড়টা কাটতে অনেকটা সময় লাগবে দেখি, ইঁচড়টাই কেটে রাখলাম, ইঁচড় আর আলুটা কাটা থাকলে ঝটপট সকাল সকাল উঠে আগে রান্নাটা করে নিতে পারবো। আর একটা দিকে রোখে কী বলো তো, অষ্টমীকালকে অনেক বেলা অবধি আছে, মানে তিনটে অবধি, মানে বিকেল তিনটে অবধি আছে বললো, তো সেই কারণে কি আমাদের একটু বেলা করে ভোগ দিলেও কোনো অসুবিধা হবে না, মানে নটার মধ্যে দিতে হবে, কিন্তু অন্যান্য অনেকবার এরকম হয়েছে যে ভোরবেলা দিতে হয়েছে, মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে ভোগ দিতে হয়েছে, তো ওরকম হলে না খুব সমস্যা হয়ে যায়, না অত সকাল সকাল সব কিছু ম্যানেজ করে ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাসি ঘরে তো ভোগ দেওয়া যাবে না, তো সব পরিষ্কার পরিষ্কার করে ঘর ঠর মুছে ভোগের প্রিপারেশন করে সব গুছিয়ে যেতে যেতে অনেকটা সময় লাগে, তো খুব হজবড়লো পরিস্থিতি হয়ে যায়, তো সেই কারণে এবার একটু বেলা করে যার জন্য খুব সুবিধা হয়ে যায় আর কি। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:15, তো এখন যাই গিয়ে একটুখানি ঘুম লাগাই, আবার ভোর ভোর উঠে পড়বো। আগামীকালের নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, জানি অনেক কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আজকে, আমি মানে মেনলি ঠাকুরের আর কি, মানে ঠাকুরের কি বলবো, মানে যে আরতিটা হয় সেটা সুন্দর করে শ্যুট করতে পারিনি, কারণ অধিবাসের দিন অনেক লোকজন থাকে, তো সেই কারণে জায়গাটা ঠিকঠাক পাইনি দেখে শ্যুট করতে পারিনি, তোমরা আশা করি অ্যাডজাস্ট করে নেবে, আমার প্রবলেমটা বুঝতে পারবে। তো যাই হোক আগামীকাল একটা সুন্দর ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও, তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।